স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে সঙ্গে আছি আমি অনিমেষ কর। শুরুতেই শিরোনাম। আজ জাতীয় শোক দিবস, বাঙালির ইতিহাসের কলঙ্কিত দিনে বঙ্গবন্ধুকে স্মরণ করছে জাতি, শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঠেকানোর ব্যর্থতায় নেতাদের ভূমিকা খতিয়ে দেখার তাগিদ, পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে জাতির পিতার ভাষণ ও ছবি, 24 ঘন্টায় প্রচার 702 বার, প্রাধান্য পাচ্ছে 7ই মার্চের ভাষণ। কক্সবাজারে মাইক্রোবাস খাদে পড়ে 7 জনের প্রাণহানি, আহত 4, নিহতরা সবাই চকরিয়ার বাসিন্দা। চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ সহ 15 জেলায় 128 জনের মৃত্যু, করোনায় 82 উপসর্গে 57 জনের প্রাণহানি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় শোক দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। পরে শ্রদ্ধা নিবেদনে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি ঢল নামে সাধারণ মানুষের। এ সময় 75-এর 15-ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদের খুঁজতে দ্রুত কমিশন গঠন করার দাবি জানান নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের শহীদদের জাতি স্মরণ করছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। ভোর 5:30টায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর বঙ্গবন্ধু সহ 15 আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় 40 মিনিট অবস্থান করেন তিনি। এরপর বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। সেখানে 15 আগস্টে নিহত অন্য শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও মোনাজাত করেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডির 32 নম্বরে ঢল নামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। এ সময় বঙ্গবন্ধু হত্যার পেছনের মদতদাতাদের মুখোশোন্মোচনের পাশাপাশি তখন বঙ্গবন্ধুর অনুসারীদের কী ভূমিকা ছিল তাও খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তদন্ত কমিশন করে এই ইতিহাসে এই কুখ্যাত কুশীলবদের স্বরূপ উন্মোচন করা উচিত। সঙ্গে সঙ্গে জাতির পিতার হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে না পারার যে ব্যর্থতা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের, সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে। একই সময়ে বনানী কবরস্থানে 15 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একই দাবি জানান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতারাও। হাইকোর্ট বা সুযোগ বিচারকের নেতৃত্বে একটা কমিশন হওয়া উচিত, যারা নেপথ্যে শক্তি যুগিয়েছে তাদেরও বিচারের আওতায় নাও। বঙ্গবন্ধু হত্যার পর যারা ক্ষমতায় ছিলেন, জিয়া রহমানের সাথে আমলে, এদেরকে বিদেশে দূতাবাসে চাকরি দেওয়া হয়, বিভিন্ন দেশে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়। আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে কূটনৈতিকভাবে, এবং এটা যাতে আনা যায়, ফিরিয়ে আনা যায় এবং তাদের সাজা যাতে কার্যকর করা যায়, তার জন্য একটা প্রচেষ্টা আছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পর ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদনে ঢল নামে সাধারণ মানুষের। শ্রদ্ধা জানায় বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধানমন্ডি 32 নম্বরে এই মুহূর্তে আছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। সেখানে শ্রদ্ধা নিবেদনের খবর জানবো তার কাছ থেকে। হাসিব, আমরা দেখতে পাচ্ছি যে আপনার পেছনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলে ফুলে ছেয়ে গেছে, এখনো কি শ্রদ্ধা নিবেদনে আসা মানুষের ঢল আছে কিনা? অনিমেষ, সকালবেলা প্রধানমন্ত্রী যখন এখানে শ্রদ্ধা নিবেদন করে যায়, তারপরে কিন্তু সাধারণের জন্য এটা খুলে দেওয়া হয়। আমরা কিছুক্ষণ পরপরই লক্ষ্য করছি যে এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে আসছেন, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন। এবং এর কিছু সময় আগ পর্যন্ত আমরা লক্ষ্য করছিলাম বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ পরপরই এসে কিন্তু
কিন্তু বঙ্গবন্ধুর এই প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন এবং একই সাথে এই সবার কিন্তু একটি দাবি যে বঙ্গবন্ধুর যে খুনিরা রয়েছেন যে যেখানেই রয়েছেন তারা সবাই চাচ্ছেন যে তাদের জন্য বিচার করা হয় এবং তাদেরকে জাতি দেখতে চায়, তাদের যে সাজা হয়েছে, তাদের যে ফাঁসি হয়েছে সেই ফাঁসি দেখতে চায়। আপনি দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে এই স্থান ত্যাগ করছেন, এর আগেও কিন্তু বেশ কিছু মন্ত্রী কিছুক্ষণ আগে এসেছিলেন, শ্রম আমাদের মুন্নুজন শ্রম প্রতিমন্ত্রী, এর আগে সংস্কৃত প্রতিমন্ত্রী সহ অন্যান্য বিভিন্ন মন্ত্রীরাই কিন্তু তাদের নির্দিষ্ট সময় পরপরই আমরা আসছেন বলে দেখতে পাচ্ছি। এবং অনিমেষ, সকালে আমরা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সাথে যখন কথা বলছিলাম, যেমন সকালবেলা পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন যে বঙ্গবন্ধুর পাঁচজন যে খুনি, একজন কানাডায় আছেন নূর চৌধুরী, রাশেদ চৌধুরী আছেন আমেরিকায়, এবং ওনারা উনি আশা করছেন যে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে এনে দেশে ওনাকে আইনের কাঠগড়ায় দাঁড়ানো সম্ভব হবে এবং বাকি যে তিনজন খুনি রয়েছেন তাদেরকে যদি বাংলাদেশের প্রবাসীরা বা কেউ যদি তাদের বিষয়ে তথ্য দিতে পারে সেই তথ্য দিয়ে যদি সহায়তা করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হবে বলেও কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন। এবং একই সাথে বলেছেন যে এই এবং মুজিব বর্ষেই উনি চাচ্ছেন যে মুজিব বর্ষে যদি সম্ভব হয় তাহলে এই আমেরিকান প্রবাসী এবং মিথ্যা তথ্য দিয়ে যে রাশেদ চৌধুরী আশ্রয় নিয়েছেন সেটিকে তারা চাচ্ছেন যে দ্রুততম সময়ের মধ্যে এটি শেষ করতে, এবং আশা করা যে উনি আশা করছেন যে এই মুজিব বর্ষের মধ্যে এটি সম্ভব হবে। অনিমেষ হাসিব মাহমুদ শাহ জানাচ্ছিলেন ধানমন্ডি 32 নম্বর থেকে শ্রদ্ধা নিবেদনের সবশেষ। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সারা দেশে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। করোনার কারণে সীমিত পরিসরে চলে নানা কর্মসূচি। এ সময় বঙ্গবন্ধুর যেসব খুনি এখনও নানা জায়গায় পালিয়ে আছে তাদের বিচারের দাবি জানানো হয়। রোববার সকালে সশস্ত্র সালাম প্রদর্শনের মধ্যে দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুরু হয় জাতীয় শোক দিবসের কর্মসূচি। প্রধানমন্ত্রীর পক্ষে সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এই শোকাবহকে নিয়ে আমরা শক্তি সঞ্চয় করেছি, যারা খুনি তাদের আমরা অনেকটাই শাস্তি দিয়েছি, জীবন বিলীন করে দিয়ে গিয়েছেন এই দেশ মাতৃকার জন্য, এই দেশের দুঃখী মানুষের জন্য। দিনের শুরুতে চট্টগ্রাম শহরের শিল্পকলা একাডেমি চত্বরে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিনম্র শ্রদ্ধায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদর্শন করা হয়। তার যে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন সেই সোনার বাংলা যেন আমরা তার উত্তরাধিকার হিসেবে গড়তে পারি। সকাল থেকেই মানুষের ঢল নেমে আসে রংপুর জেলা স্কুল মোড়ে। এ সময় কর্মসূচিতে অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও তরুণ প্রজন্ম। আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে যদি আমরা কাজ করতে পারি তাহলে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হবে এবং আজকের দিনটা মহিমান্বিত হবে বলে আমি মনে করি। 5 শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয় ময়মনসিংহে। এ সময় স্লোগানে নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে রাজশাহীতেও। বাংলাদেশের কোনো অপশক্তি এই 15 আগস্টের পুনরাবৃত্তি ঘটাতে না পারে আমরা সেই কামনা করি। বরিশালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। খুলনায় শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, ফেনী, যশোর, দিনাজপুর ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায় শোক র্যালি ও বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধুর খুনিদের তথ্য প্রবাসী বাংলাদেশি কারো কাছে থাকলে তা সরকারকে দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তথ্য সঠিক হলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়া, এরশাদ ও খালেদার সরকার খুনিদের মদদ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসে সহযোগিতা করেছে।
তিনি বলেন, রাশেদ চৌধুরী মিথ্যা তথ্য দিয়ে আমেরিকায় বসবাস করছে। দেশটির সরকার তথ্য যাচাই করছে। প্রক্রিয়া শেষে ভিসা বাতিলের পর দেশে ফেরত পাঠানো হবে বলে আশা করেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বিদেশে বাংলাদেশের সব মিশনে বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করতে নির্দেশনা রয়েছে। দেশবাসীকে, আমাদের প্রবাসীকে, সবাইকে আমরা অনুরোধ করছি, আপনাদের কোনোভাবে এই যে যারা পালায় আছে তাদের যদি কোনো খোঁজ খবর আপনারা পান আমাদের সাথে শেয়ার করেন। আপনাদের তথ্য সঠিক হলে অবশ্যই আমরা আপনাদের পুরস্কৃত করব। সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্য কুশীলবদের খুঁজে বের করতে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে তেজগাঁয়ে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে একথা জানান তিনি। আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় অনেকাংশেই কার্যকর করা হয়েছে। পলাতক পাঁচ আসামিকে দেশে ফিরিয়ে এনে যতক্ষণ পর্যন্ত ফাঁসি কার্যকর করা না হচ্ছে ততক্ষণ আওয়ামী লীগ ক্ষান্ত হবে না। প্রত্যক্ষ খুনিদের বিচার ইতোমধ্যে হয়েছে, কিন্তু নেপথ্য কুশীলবদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। করোনা সংক্রমণ কমলে কমিশন গঠন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। জিয়াউর রহমান সহ যারা এই হত্যাকাণ্ডে নেপথ্যে ছিল তাদের ষড়যন্ত্রের সাক্ষ্য প্রমাণ জনসম্মুখে হাজির করা হবে। অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গকে নিয়ে এই কমিশন হবে, এবং এই কমিশন এই যে কুশীলব, এই যে নেপথ্যের ষড়যন্ত্রকারী, তাদেরকে চিহ্নিত করে জিয়াউর রহমান সহ সকলের পরিচয়, সকলের নেককারজনক কাজের সাক্ষ্য প্রমাণ সহ জনসম্মুখে উপস্থাপন করবেন। বাংলার ইতিহাসে কলঙ্কিত দিন আজ। দেশি বিদেশি ষড়যন্ত্রে 1975 সালের এই দিনে সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাঙালির অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবকে রাতের অন্ধকারে হত্যা করে ঘাতকেরা। নিরাপত্তার ঘেরাটোপে ছিল না ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি। বঙ্গবন্ধুর বিশ্বাস, নিজের দেশের মানুষ তার কোনো ক্ষতি করবে না। রাষ্ট্রপতি হয়েও তাই বঙ্গভবনে না উঠে সাধারণ মধ্যবিত্তের মতো সপরিবারে থাকতেন এখানে। সে উদারতাই হলো কাল। 75-এর 15-ই আগস্ট ভোররাতে আচমকা বৃষ্টির মতো গুলি। ঘুম ভাঙা চোখে নিচে নেমে আসেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। ক্যাপ্টেন বজলুল হুদার গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। এরপর সঙ্গীদের নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েন ল্যান্সার মহিউদ্দিন। দোতলায় ওঠা সিঁড়িতে সাহসের প্রতিমূর্তি হয়ে সামনে দাঁড়ান শেখ মুজিব। অবিচল বঙ্গবন্ধুকে দেখে ভরকে যান মহিউদ্দিন। তখন স্টেন গান থেকে গুলি ছোড়ে বজলুল হুদা ও নূর চৌধুরী। ঝরে পড়ে বাংলার 55 বছরের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। ঠিক এই জায়গায় আমি বঙ্গবন্ধুর মৃতদেহ পড়ে থাকতে দেখছি। যখন আমি সিঁড়ি দিয়ে আসি, তেনার গায়ে রক্ত সিঁড়ির একেবারে দিক দিয়ে নেমে নেমে লাস্ট সোপানে গিয়ে রক্তের ধারা পড়া। তখন ভোর 5:40, সিঁড়িতেই লুটিয়ে পড়েন বঙ্গবন্ধু। ঘাতকদের মিশন তখনও শেষ হয়নি। আজিজ পাশা আর মুসলিউদ্দিন শোবার ঘরে গিয়ে হত্যা করে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ জামাল, সদ্য বিবাহিতা রোজি জামাল, সুলতানা কামাল ও বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে। আর শিশু রাসেলকে খুনিরা বসিয়ে রেখেছিল গেটের পাশে পাহারাদারের চৌকিতে। রাসেল সত্য, ইতিহাস তো নগ্ন সত্যের কথা বলে, কেন হয়নি সেটা ইতিহাসকে অনুসন্ধান করতে হবে। কেন উত্তর দিতে গিয়ে আমি বলবো সরকার আগ্রহী হয়নি, কেন আগ্রহ হয়নি সেটা উত্তর সরকারকেই দিতে হবে। দাবি উঠেছে নানা সংস্থার কাছে থাকা তথ্য উপাত্ত গবেষকদের জন্য উন্মুক্ত করার, তাতে ব্যক্তি পর্যায়ে হলেও বঙ্গবন্ধু হত্যা চক্রান্তের অনুসন্ধানে গবেষণা হতে পারে। প্যান্ডোরার বাক্সকে খুলতে চায় না, এটা নিয়ে আসলে খুব ভালো গবেষণা হতে পারে, অনুসন্ধান হতে পারে। আমি মনে করি এগুলো ব্যক্তি পর্যায়ে হবে আলটিমেটলি। মাথা যদি একটা ধান্দা থাকে, আমি একে সেভ করবো আর ওকে ধরবো, তাহলে কোনো দিনও নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ গবেষণাও হবে না। সামরিক গোয়েন্দা সংস্থা, NSI, পুলিশ, এদের যে গোয়েন্দা রিপোর্টগুলি,
এগুলো উন্মুক্ত করে আমাকে দেখ, আমি লিখব। 46 বছর পরও উদ্যোগ না নেয়ায় অনেক তথ্য হারিয়ে যাওয়ারই শঙ্কা থেকে যাবে। তাই এ প্রশ্নে দ্রুত পদক্ষেপের বিকল্প দেখছেন না গবেষকরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাতেই বঙ্গবন্ধু ঠিক করেছিলেন দারিদ্র বিমোচনই হবে অর্থনৈতিক উন্নয়নের মূল দর্শন, সেই সাথে কৃষি আর শিল্পায়নের মাধ্যমে দেশকে স্বনির্ভর করতে চেয়েছিলেন জাতির পিতা। অর্থনীতিতে বাংলাদেশের আজকে যে সুদৃঢ় অবস্থান তার ভিত্তি তৈরি করেন বঙ্গবন্ধুই। কিন্তু 75-এর নির্মম হত্যাকাণ্ড থামিয়ে দেয় জাতির পিতার স্বপ্নযাত্রাকে। স্বাধীন দেশে ফিরে 1972 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পুরো দেশ তখন যুদ্ধবিধ্বস্ত, সাথে 7 কোটি মানুষের ভরণ পোষণের কঠিন দায়িত্ব ছিল। না পর্যাপ্ত খাদ্যের মজুদ, শিল্প বাণিজ্যের প্রয়োজনীয় অবকাঠামো নেই, কলকারখানার উৎপাদন নেমেছিল শূন্যের কোটায়। বিদেশি পর্যবেক্ষকরা যখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে, তখনই ঘুরে দাঁড়ানোর এক দুঃসাহসিক পরিকল্পনা নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের মতে, একজন সমাজতন্ত্রী না হয়ে প্রয়োগবাদী সাহসী অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছিলেন বঙ্গবন্ধু। মানুষে মানুষে, নারীতে পুরুষে, গ্রামে শহরে, যুবা বৃদ্ধ, পুরুষ নারীতে কোনো ভেদাভেদ থাকবে না, এটা তার ছোটবেলা থেকে শিক্ষা। কোনোদিনও এ কথা ভুলেন নাই যে মানুষ মানুষের জন্য, দেশটা মানুষের জন্য, এবং বাংলাদেশের দাবিদার কিষাণ কিষাণী শ্রমজীবী মানুষ। বঙ্গবন্ধুর শাসনামল শুরু হয়েছিল দেশের ঋণাত্মক প্রবৃদ্ধি দিয়ে। 1973 সালে তা দাঁড়ায় 3.33%, অর্থাৎ মোট প্রবৃদ্ধি হয়েছিল 17%-এরও বেশি। পরের বছরই 9.5% প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন, বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনা করছে বর্তমান সরকার। তিনি সকলের জন্য খাওয়া পড়া, স্বাস্থ্য, শিক্ষা নিশ্চিত করতে চেয়েছেন, যে কথাটি আমরা আমাদের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা, আমাদের আজকে যে 41-এর যে রূপকল্প বা প্রেক্ষিত পরিকল্পনা, সেখানে এই কথাই আমরা ফুটিয়ে তুলেছি। 1975-এ বঙ্গবন্ধুকে হত্যার পর অর্থনীতির উত্তিগতিও থমকে যায়, যার মাশুল গুনতে হয়েছে দীর্ঘকাল। অর্থনীতির প্রতিটি খাতেই দূরদৃষ্টি সম্পন্ন দিক নির্দেশনা দিয়ে গেছেন বঙ্গবন্ধু। তার অর্থনৈতিক দর্শনের মূল কথাই ছিল সাধারণ মানুষের মুক্তি। উন্নয়ন দর্শন, পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধু এখনও বেঁচে আছেন দেশের প্রতিটি অগ্রযাত্রায়। উম্মনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার হাসপাতালগুলোতে দিন দিন কমতে শুরু করেছে করোনা রোগীর চাপ। ফিল্ড হাসপাতাল সহ প্রায় সব করোনা হাসপাতালে ফাঁকা আছে সাধারণ বেড, কয়েকটি হাসপাতালে খালি আছে আইসিইউ বেডও। তবে যতটুকু রোগীর চাপ আছে তার বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য বরাদ্দ 300 সাধারণ বেড। শুক্রবার 3টি ফাঁকা থাকলেও একদিন পর রোববার সকালে হাসপাতালের নোটিশ বোর্ডে দেখা যায় সাধারণ বেড ফাঁকা 30টি। শুধু এ হাসপাতাল নয়, ঢাকা মেডিকেল, মহাখালী DNCC, মুগদা মেডিকেল সহ প্রতিটি সরকারি বেসরকারি হাসপাতালেই করোনা রোগীর চাপ কমতে শুরু করেছে। ঢাকার করোনা হাসপাতালগুলোতে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে আসা। জেলা পর্যায়ে এরকমভাবে চিকিৎসা হয় না, তাই আমরা ঢাকা চলে আসছি। এখন নির্ভয় হয়ে আমি ঢাকাতে নিয়ে আসছি। যদি নোয়াখালী চিকিৎসা পাইতাম তাহলে তো আমি আর এখানে আসার কোনো দরকার ছিল। মানিগঞ্জ সিঙ্গার থেকে ওই ঢাকাতে ঢুকছিলাম মগবাজারের কমিউনিটিতে। উনি বললো যে আমাদের ট্রিটমেন্ট হবে না যদি করোনা ধরা পড়ে আর কি। তো করোনা হইলেও ট্রিটমেন্ট হবে ওখানে, না হইলেও ট্রিটমেন্ট ওখানে নিয়ে যান, পরে যেমন এখানে নিয়ে আসলাম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন থানা বা জেলা পর্যায়ে করোনা চিকিৎসা ব্যবস্থা আরও দ্রুত উন্নত করা জরুরি। প্রাথমিক ব্যবস্থাপনার সঙ্গে কিন্তু একটি সংযোগ রয়েছে, দেরি করে এলেই তার আবার সংকট আরও বেড়ে যাচ্ছে। তাড়াতাড়ি রোগী শনাক্তকরণ, টেস্টের সংখ্যা বর্ধিতকরণ, তাদের সচেতনতা, তাদের সম্পৃক্ততা, স্থানীয় কমিটি, তাড়াতাড়ি ম্যানেজ করা, তাড়াতাড়ি ট্রান্সপোর্ট করা, এই ব্যাপারগুলো কিন্তু আসলে একটি সঙ্গে একটি চেইন। করোনা সংক্রমণ এখন কিছুটা কমতে শুরু করলেও সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বেড়েছে হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা রোগের প্রাদুর্ভাব। আবার করোনায় মারা যাওয়াদের 80% দেহেই পাওয়া যায়
জটিল রোগের উপস্থিতি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যায়াম করা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনা এবং অসংক্রমিত রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ তাদের। করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত পুরো দেশ। সংক্রমণ নিয়ন্ত্রণে নেয়া বিধিনিষেধের প্রভাব পড়েছে জনজীবনেও। করোনায় বাড়ছে অন্য সব রোগের জটিলতা। ফলোআপে যারা আসছে এখন বেশিরভাগই পোস্ট কোভিড সিন্ড্রোমের নতুন করে তারা উপসর্গ নিয়ে আসছে, যেগুলো তাদের আগে ছিল না। আমরা বেশিরভাগ একটি বড় একটি অংশ কিন্তু পোস্ট কোভিড, যেটি হৃদরোগের সাথে সম্পর্কিত, যেমন হার্ট রেট বেশি, নাড়ির স্পন্দন বেশি, অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন, আমরা বুকে ব্যথা আসছে, অনেকে বলছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ নেই, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকছে না, হার্ট ফেলিয়ারের অবনতি হচ্ছে। দেশে শনিবার পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 23,988 জনের, যাদের 72% বয়স 51 থেকে 80 বছর। ডিএনসিসির কোভিড হাসপাতালের তথ্য বলছে করোনায় মারা যাওয়াদের 80% বেশি মানুষের ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা জটিল রোগ ছিল। যারাই আসছে, যাদের বয়স আসলে 50-এর বেশি, তাদের সবারই আমরা বলবো যে কিছু না কিছু আইদার ব্লাড প্রেশার অর ডায়াবেটিস অর হার্ট ডিজিজ অর কিডনি ডিজিজ, তারা অনেক বেশি কমপ্লিকেটেড হয়েছে, মৃত্যুও তাদের ভিতরে বেশি। আমাদের প্রায় 80% উপরে পেশেন্ট হবে যারা কোমরবিড কন্ডিশন ছিল। চিকিৎসকরা বলছেন উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় করোনায় ঝুঁকি বাড়ে বহুগুণে। তাই এ সময়ে খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। গবেষণায় প্রমাণিত হয়ে গেছে যে কোভিড-19 আক্রান্তের সঙ্গে ওবেসিটির, ওজনাধিক্যের পুরো সম্পর্ক রয়েছে। কোভিড-19 সঙ্গে ওজনাধিক্যের তীব্রতার সম্পর্ক রয়েছে, তার সঙ্গে ডায়াবেটিস থাকলে অতিরিক্ত মৃত্যু হার হচ্ছে। তাহলে আমাদেরকে যখন ব্যবস্থাপনায় যেতে হচ্ছে, বিশেষ করে পাবলিক হেলথ ব্যবস্থাপনা ছাড়া হাসপাতালে প্রচার করানো যাবে না। করোনার এই সময়ে অন্য রোগীদেরও বাড়তি যত্ন নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ও করোনার নানা উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বগুড়া সহ 15 জেলায় 128 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত 82 উপসর্গ নিয়ে মারা গেছেন 46 জন। সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি মানতে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আজও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে 25 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 10, উপসর্গ নিয়ে মারা গেছেন 15 জন। রাজশাহী মেডিকেলে 12 জনের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন 7 জন, বাকি 5 জনের ছিল নানা উপসর্গ। বগুড়ায় মারা গেছেন 13 জন। বরিশালে 10 জনের মধ্যে 9 জনই উপসর্গ নিয়ে মারা গেছেন। একটা রোগীর টিপিক্যাল ক্লিনিক্যাল পিকচার যদি থাকে, সাথে সিটি স্ক্যানের টিপিক্যাল কোভিড ফাইন্ডিংস যদি থাকে, তাহলে আমরা সেটাকে কোভিড হিসেবেই ট্রিট করি, কোভিডের মতো করেই ট্রিট করি। আমরা জানি যে আপনার একটা পেশেন্টের আরটিপিসিআর করা হলে 10 জন পেশেন্টের মধ্যে 6 জন পজিটিভ আসবে, 4 জন কিন্তু তাদের কোভিড থাকা সত্ত্বেও নেগেটিভ আসতে পারে। 24 ঘন্টায় সিলেটে 12 জন ও খুলনায় মারা গেছেন 8 জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর ও চাঁদপুরে মারা গেছেন 9 জন। সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছে স্থানীয় প্রশাসন। আশেপাশে যারাই আমরা সিমটম লক্ষ্য করব, তাদেরকে যেন বুঝিয়ে শুনে আমরা টেস্ট করাই এবং তাকে যেন আইসোলেশনে রাখতে পারে, সেই চেষ্টাটুকু যেন আমরা করি। এখন আসলে সমাজের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি সামাজিক আন্দোলনে আমরা রূপ দিতে না পারি, তাহলে কিন্তু আমরা করোনা কন্ট্রোলে আনতে পারব না। করোনায় চট্টগ্রামে মারা গেছে 5 জন। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়াতে 6, নাটোরে 4, চুয়াডাঙ্গায় 3 ও নেত্রকোনায় 3 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে শিশু সহ 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক পথচারী সহ 4 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকালে উপজেলার ভেন্ডিবাজার এলাকায় ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে কক্সবাজার থেকে চট্টগ্রামের বাঁশখালী যাওয়ার পথে মাইক্রোবাসটি ওই এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তার পাশে একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে মাইক্রোবাসটি ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। নিহতদের মধ্যে 5 নারী ও 1 শিশু রয়েছে, সবাই চকরিয়ার বাসিন্দা বলে জানা গেছে। দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা বলে ধারণা পুলিশের।
আমি চিৎকার দিতে দিতে গাড়ি এটা আইনে মহিলা তো শুদ্ধ নিয়া পানিটা পড়ে গেছে গাড়ি প্রায় আনার ফাঁসো গড়াস্তুতর ফাঁসো বিড় আগে কারণ দুহাম বাসে পিলার মাঝে ধাক্কা দিয়ে স্থানীয় জনতা ছিল এবং ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল সেখানে পৌঁছে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হসপিটালে প্রেরণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়াতে। সেখানে একজন শিশু, আড়াই বছরের একজন শিশু সহ একজন পুরুষ এবং পাঁচজন মহিলা ছিল। এনি আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম রিপু, এই দুর্ঘটনার মূল কারণ কি এবং একজনের কথা আমরা জানতে পেরেছিলাম যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তার সবশেষ কি অবস্থা? হ্যাঁ, মূলত এটি যে দুর্ঘটনাটি ঘটছে সেটি মূলত আমরা জানতে পেরেছি। মূলত এটি হচ্ছে কক্সবাজার শহর থেকে সেই মাইক্রোবাসটি যাচ্ছিল এবং পথে পথে তারা যাত্রী নিচ্ছিলেন। সেটি মূলত যাওয়ার কথা ছিল চকরিয়া এবং চকরিয়া হয়ে বাঁশখালী এবং সর্বশেষ তাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রামে। এখানে আপনি দেখেন যারা নিহত হয়েছে, আমি তাদের যদি একটু পরিচয় আপনাদেরকে জানাতে চাই। সাতজন নিহত হয়েছে, তার মধ্যে কক্সবাজার শহরে রয়েছে তিনজন, একই পরিবার তিনজন এবং একটি শিশু সন্তান রয়েছে, আর বাকিরা চকরিয়া এলাকার। তো এখানে মূলত তারা চকরিয়া থেকেই সেই মাইক্রোবাসে উঠেছিল। প্রথমে তারা যাওয়ার পথে খুব দ্রুত গতিতে ছিল সেই মাইক্রোবাসটি, প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে, এরপরে সেটি সরাসরি পার্শ্ববর্তী একটি খালের মতো একটি এলাকা আছে সেই এলাকায় গিয়ে সরাসরি পড়ে যায়। সেখান থেকে যখন সেটি পড়ে যায় তখন এই এলাকার আশপাশের লোকজন তেমন ছিল না, পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসে এবং দমকল বাহিনীর কর্মীদের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। আমি কথা বলেছি দমকল বাহিনীর যিনি স্টেশন অফিসার আছেন তার সাথে, আমি কথা বলেছি, তিনি বলছেন যে একজন সেখানে তাদেরকে দ্রুততার সাথে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছয়জন মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন, এবং একজন আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তার অবস্থা আশঙ্কাজনক হয়েছেন। এবং এই ঘটনায় আরও বেশ কয়েকজন খুব কম বেশি আহত হয়েছে, তাদেরকে চকরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো অনিমেষ, মূলত এখানে মূলত শুধু এই আজকের যে ঘটনা ঘটেছে তা নয়, চকরিয়া এলাকায় সেখানে প্রায় সময় ঘটনা ঘটছে এবং আপনি জানেন কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে অসংখ্য আঁকা বাঁকা বাঘ রয়েছে, বাঘের কারণে এই অবস্থা সৃষ্টি হয় এবং খুব দ্রুত গতিতে সেই এলাকায় যানবাহন চলাচল করে বলে তারা অনেকেই আমাদেরকে এটি অভিযোগ করেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। জাতীয় শোক দিবস আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ আবাসিক শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে, অন্যান্য শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার কাজ চলছে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার হার সন্তোষজনক হলে বিশ্ববিদ্যালয় খোলা হবে, আর করোনা সংক্রমণ কমে গেলেই খুলে দেওয়া হবে স্কুল। সেক্ষেত্রে শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্লাস নেওয়া হবে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে রাখা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। যারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী তাদের অধিকাংশকেই টিকার আওতায় আনা হয়েছে, কাজে আমরা বাকি শিক্ষার্থীদেরকেও যদি নিয়ে আসতে পারি সেক্ষেত্রে হয়তোবা সংক্রমণ একেবারে শতকরা পাঁচে না নামুক, একটা যথেষ্ট পরিমাণ নিচে নামলেই হয়তো আমরা নিয়ে আসতে পারবো। এটি আসলে উভয় দিকে, একটা সংক্রমণ নেমে যাওয়া আর একটি হচ্ছে টিকা দেওয়ার অবস্থাটা কোন পর্যায়ে যায় সেটির ওপরে। বেসরকারিভাবে চাল আমদানির আবেদন করা যাবে আগামী 25 আগস্ট পর্যন্ত। শনিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায় বেসরকারিভাবে চাল আমদানির জন্য আবেদন ফর্ম তৈরি করা হয়েছে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করতে হবে। এরপর আবেদনকারীদের মধ্য থেকে আমদানির অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করবে মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 12 আগস্ট চাল আমদানির শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। চালের আমদানি শুল্ক 62% থেকে কমিয়ে 25% করা হয়। এই সুবিধা বহাল থাকবে আগামী 30 অক্টোবর পর্যন্ত। বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে 8,711 জনের, শনাক্ত হয়েছে 5,67,000-এর বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 43,67,000, মোট শনাক্ত হয়েছে 20,75,00,000-এর বেশি মানুষ। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ 1,270 জনের প্রাণহানি হয়েছে ইন্দোনেশিয়ায়।
দেশটিতে করোনায় প্রাণহানি ছাড়ালো 1,16,000। এছাড়াও দেশটিতে মোট শনাক্তের সংখ্যা 1,16,000-এর বেশি। তবে এক সপ্তাহে ইন্দোনেশিয়ায় মৃত্যুর হার কমেছে 6%। বিশ্বে সংক্রমণের দিক দিয়ে আবারও এগিয়ে যুক্তরাষ্ট্র। একদিনে দেশটিতে সংক্রমিত হয়েছে 71,000 মানুষ। কর্তৃপক্ষ বলছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অনেক রাজ্যে টিকা দেওয়ার হার কম হওয়ায় সেখানে সংক্রমণের মাত্রা সবচেয়ে বেশি। এছাড়াও শনিবারেই দেশটিতে 1,900-এর বেশি শিশু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ভারতে মৃত্যু হয়েছে 500 জনের, শনাক্ত হয়েছে 36,000-এর বেশি। করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে রাজধানী দিল্লিতে। 3 দিনের মতো রাজধানীতে করোনায় কোনো প্রাণহানি হয়নি। এদিকে করোনার বুস্টার ডোজ তৈরির ঘোষণা দিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। অস্ট্রেলিয়ায় একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 4 জন, শনাক্ত হয়েছে 500 জন। দেশটিতে এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে 36%। নিউ সাউথ ওয়েলসের কর্তৃপক্ষ সতর্ক করে বলেছেন মহামারী শুরুর পর এটি দেশের সবচেয়ে খারাপ পরিস্থিতি। এদিকে সিডনিতে লকডাউনের বিধিনিষেধ আরও কঠোর করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সেপ্টেম্বর অক্টোবর মাসে দেশটিতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। ইরানে সংক্রমণ রোধে 6 দিনের লকডাউন জারি করেছে সরকার। দেশটিতে টিকা কার্যক্রমের ধীর গতির কারণে অসন্তোষ প্রকাশ করেছে সেখানকার জনগণ। ইরানে করোনায় প্রাণহানি 97,000 ছাড়িয়েছে, শনাক্ত 43,90,000 মানুষ। রুতফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাইতিতে শক্তিশালী ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 304 জনে, আহত হয়েছে 1,800-এর বেশি মানুষ। শনিবার 7.2 মাত্রার ভূমিকম্পে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির পশ্চিমাঞ্চল। শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির পশ্চিমাঞ্চলে। এক দশকে দ্বিতীয় দফা শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত উত্তর আমেরিকার দেশটি শনিবার 7.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির একাংশ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায় শনিবার কম্পনের উৎপত্তিস্থল হাইতির সেন্ট লুই দু সুদ শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এবং ভূগর্ভের 10 কিলোমিটার গভীরে। তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি বলছে কম্পনটির মাত্রা ছিল 7.6। ভূমিকম্পে কয়েকশ হতাহতের পাশাপাশি ধসে গেছে বহু আবাসিক ভবন, গির্জা, হোটেল ও দোকানপাট। দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জানিয়েছেন ভূমিকম্পে হাইতির একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় আগামী 1 মাস হাইতিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এছাড়াও ত্রাণ কাজ করার জন্য একটি দল গঠন করেছে প্রশাসন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকাদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অতিমাত্রায় ক্ষয়ক্ষতির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। অনেক মানুষ আহত হয়েছে, আমাদের সেনেটর আহত হয়েছে, আমাদের এখন প্রয়োজনীয় খাবার, পানি ও ফার্স্ট এড দরকার। এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। বিদেশি অলাভজনক সংস্থা ও আন্তর্জাতিক সাহায্য ছাড়া এই উদ্ধার কাজ সম্ভব না। এদিকে ভূমিকম্পের পরপরই হাইতির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎক্ষণিকভাবে তিনি যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে হাইতিতে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। এদিকে শনিবারের 7.2 মাত্রার ভূমিকম্পের পর 5.2 মাত্রার আফটার শক হয়। সামনে আরও পরাঘাতের আশঙ্কা করা হচ্ছে। 2010 সালের ভূমিকম্পের ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেনি হাইতি। সেবার 7 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় 2 লাখের বেশি মানুষ। বড় ধরনের ক্ষতির মুখে পড়ে দেশটির অবকাঠামো এবং অর্থনীতি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রান্সে উৎসবের রাত কেটেছে ফুটবল ভক্তদের। সমর্থকদের সাথে মেসিকে পরিচয় করিয়ে দিয়েছে পিএসজি, যেখানে সাফল্যমণ্ডিত 1 বছর উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন 6 বারের বিশ্বসেরা। মেসি নেইমারহীন ম্যাচে এমবাপের দুর্দান্ত পারফরম্যান্সে 4-2 গোলে হারিয়েছে স্ট্রাসবুর্গে। জয় দিয়ে লিগ শুরু করেছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ড। প্যারিসে তখন সন্ধ্যা নেমেছে মাত্র, উৎসবের আমেজের শুরু পার্ক দি ফ্রাঁসে। এ যেন রাজপুত্রের রাজ্য অভিষেকের উপলক্ষ। 6 বারের বিশ্বসেরা মেসিকে স্বাগত জানাতে কমতি রাখেনি পিএসজি। নতুন সাইনিং রামোস, হাকিমি, ডোনারোমাদেরও বরণ করে নেন সমর্থকেরা। গেল 1 সপ্তাহ আমার জন্য বিশেষ কিছু। আমাকে যারা স্বাগত জানাতে এসেছেন তাদের অনেক ধন্যবাদ।
আমি অনেক আনন্দিত, নতুন পথচলায় রোমাঞ্চিত, আশা করি স্মরণীয় একটি বছর কাটবে। উৎসবের উপলক্ষে রং ছড়িয়েছেন এমবাপে, ইকার্দিরা। স্ট্রাসবুর্গের জালে প্রথমার্ধেই তিনবার বল জড়ান ইকার্দি এমবাপে ড্রাক্সলার। বিরতির পর ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে দুই গোল শোধ দেয় অতিথিরা। তবে শেষ দিকে সারাবিয়ার গোলে লিগে টানা দ্বিতীয় জয় পায় পিএসজি। রোনালদো নেইমার আগেই স্পেন ছেড়েছিলেন, এবার নেই মেসি। আলো হারানো লা লিগায় আলোকিত বেনজেমা। আলাভেজের বিপক্ষে তার জোড়া গোলের পর ন্যাচো ভিনিসিয়াস গোলের দেখা পান, তাতে বড় জয় দিয়ে লিগ শুরু করল রিয়াল মাদ্রিদ। ইংল্যান্ডের রেকর্ড গড়েই চলেছেন সালা, টানা পাঁচ মৌসুমের শুরুর ম্যাচে গোল করেছেন, যা ইতিহাসে এর আগে কেউই করতে পারেননি। ফিরমিনো জোতার গোলে নরউইচের বিপক্ষে 3-0 ব্যবধানে জয় লিভারপুলের। জার্মানিতে উজ্জ্বল হ্যালান্ড, তার জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টে বড় জয় দিয়ে লিগ শুরু করেছে বরুশিয়া ডর্টমুন্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘ 20 বছর পর মেসিহীন লিগ শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। খেলা শুরু রাত 12টায়। মেসি না থাকায় কোচ কোম্যানের চিন্তা টিম গেমে, দায়িত্ব নিতে বলেছেন সবাইকে। ফরওয়ার্ডে গ্রিজম্যান ও ডিপায়ের উপর ভরসা রাখছে ম্যানেজমেন্ট। মেইন স্ট্রাইকার হিসেবে দেখা যাবে ব্রাথওয়েটকে, মাঝমাঠে পেড্রি, ডি ইয়ং এর উপর বাড়তি দায়িত্ব থাকছে। অ্যাওয়ে ম্যাচে ভালো কিছুর লক্ষ্য সোসিয়েদাদের। দুই দলের শেষ পাঁচ দেখায় 3 জয় বার্সেলোনার, ড্র হয়েছে বাকি 2 ম্যাচ। দুই দলের শেষ লড়াইয়ে মেসির জোড়া গোলে 6-1 ব্যবধানে জিতেছিল ব্লু গ্রানারা। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডেই বিগ ম্যাচ। টটেনহামের আতিথ্য নেবে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। হটস্পার স্টেডিয়ামে খেলা শুরু রাত 9টায়। এবারও শিরোপার অন্যতম দাবিদার গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি নতুন সাইসিং গ্রালিস আশা দেখাচ্ছেন ভালো কিছুর। এছাড়া ডি ব্রুয়েনা, স্টার্লিং, মহারেজারাও ফর্মে রয়েছেন। অন্যদিকে কিছুটা অগাছল টটেনহ্যাম, দল ছাড়তে পারেন হ্যারি কেইন। অন্যদিকে হেড কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জে শুরু নুনো সান্তোর। দুই দলের সবশেষ 5 মুখোমুখিতে সমান 2টি করে জয় ম্যান সিটি ও টটেনহ্যামের। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।